জঙ্গি দমনে ব্যর্থ হওয়ায় সেনাবাহিনীর চার কর্মকর্তাকে বহিষ্কার করেছেন ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। ইরাকে জঙ্গি সংগঠন আইএসআইএস এর জঙ্গিদের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে। রাজধানী বাগদাদ থেকে 37 মাইল দূরের শহর বাকুবার বেশ কিছু অংশের দখল নিয়েছে জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে আইএসআইএস এর জঙ্গিদের সংঘর্ষের সময় প্রায় 44 জন নিহত হয়েছে। একাধিক শহর দখলে নেয়ার ঘটনায় বাগদাদে মার্কিন সেনা সদস্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানায় বাগদাদে মোট 275 জন সেনা সদস্য পাঠানো হচ্ছে। বাগদাদে মার্কিন দূতাবাস ও কর্মকর্তাদের নিরাপত্তা দেয়াই হবে তাদের প্রধান কাজ।